আমেরিকান মডেল ও বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি 2018 সালে ফেসবুক লাইভে এসে জানিয়েছিলেন, হুট করেই বাংলাদেশে এসে তিনি চমকে দেবেন সবাইকে। ঢাকায় মিউজিক ফর পিস নামের একটি কনসার্টে অংশ নিচ্ছেন তিনি, আর তাই শুনে ভক্তদের মনের শান্তি উধাও হয়ে গেছে। আমেরিকান মডেল এবং অভিনেত্রী নার্গিস ফাকরি প্রথম সিনেমায় বাজিমাত, 2011 সালে বলিউড সিনেমা রকস্টার দিয়েই হইচই ফেলে দেয়, আর তারপর থেকেই এই সুন্দরীকে নিয়ে বেড়েই চলছে আলোচনা আর উত্তেজনার পারদ। সিনেমা, মিউজিক ভিডিও, বিজ্ঞাপন আর ফটোশুটে আবেদনময়ী চরিত্র মানেই নার্গিস ফাকরি। অভিনয়ের মাপকাঠিতে কম নম্বর পেলেও স্বল্প সময়ের ক্যারিয়ারে অর্জন করেছেন আইফা, ফিল্মফেয়ার, জি সিনে, এমটিভি মুভি অ্যাওয়ার্ড সহ বেশ কয়েকটি সম্মাননা। গত 21 সেপ্টেম্বর রাজধানী ঢাকা পরিণত হয় দেশি বিদেশি তারকাদের মিলন মেলায়। বিশ্ব শান্তি দিবস উপলক্ষে মিউজিক ফর পিস নামের এক অনুষ্ঠানে এক ঝাঁক তারকার মধ্যে উজ্জ্বল ছিল নার্গিস ফাকরি। প্রথমবারের মতো ঢাকায় পা দিলেন এই নায়িকা, তার সাথে একই মঞ্চে উপস্থিত ছিলেন চিত্রনায়ক নাঈম, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, পরিমণি মিম, মম সহ শোবিজ অঙ্গনের প্রথম সারির তারকারা, ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলিও। মিউজিক ফর পিস কনসার্টের মাধ্যমেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করল নতুন সিনেমা প্রযোজনা সংস্থা টিএম ফিল্মস। 2020 সাল থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত বড় পর্দায় সিনেমা প্রযোজনা করবে বলে জানিয়েছে, আর এই প্রতিষ্ঠানের ব্যানারেই ঢাকার কিং খানের বিপরীতে নার্গিস ফাকরি অভিনয় করবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে অনুষ্ঠানে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শাকিব খান আর নার্গিস ফাকরির মিষ্টি রসায়নের দারুণ একটি ছবি। শোবিজ অঙ্গনের রসায়নের ইতিহাসটা বেশ পুরনো আর জটিল, কখন কোথায় কে কার সাথে সেটা বোঝা বেশ মুশকিল। আপনে আশিক কো সংকট মে